টাঙ্গাইল জেলা অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় 2020-এ আমি অংশগ্রহণ করছি হালিমা, দ্বাদশ শ্রেণী, সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল। আমরা তরুণ দল, মোদের চোখে অরুণ আলোর নিশান, বক্ষে বরুণ ঢল। আমরা নিত্য তরুণ দল, মোরা অগ্রপথের ব্যাঘ্র সোনার জাগ্র চোখের বল, মোরা দীপ্ত যুবার দল। ধন্যবাদ মাননীয় সভাপতি। এই বারোয়ারি বিতর্কের আলোচ্য বিষয় হচ্ছে তারুণ্যই হোক, হ্যাঁ তারুণ্যই হোক দিনবদল হওয়ার প্রধান অস্ত্র। 1961-এর এপ্রিলে একদিন সন্ধ্যায় রেডিও খবরে ঘোষিত হলো সোভিয়েত রাসায়নিক নভোচারী ইউরি গ্যাগরিন ভোস্টক এক মহাকাশযান নিয়ে মহাশূন্যে বিচরণ করে নিরাপদে মর্তলোকে প্রবর্তন করেছিলেন। গ্যাগরিনের বয়স মাত্র 27, মহাশূন্যের কক্ষপথে তিনি ছিলেন 108 মিনিট। এটা কোনো বৃদ্ধের পক্ষে সম্ভব ছিল না। এবার তরুণের আরেক দৃষ্টান্ত, এবার এক নারী তরুণ্য যার বয়স আরো কম, ভ্যালেন্টিনা তেরেসকোভা, যার বয়স 26। 1963-এর জুনে তিনি ভোস্টক 5 নিয়ে মহাকাশযানে ঘুরে আসেন। তিনি প্রথম নারী নভোচারী, নারী তারুণ্যের প্রতীক, তথা সূত্র দৈনিক প্রথম আলো। তারুণরা যে বরাবরের মতন এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। 71-এর মুক্তিযুদ্ধের 80% মানুষই ছিল তরুণ, যাদের বয়স 40-এর নিচে। তথ্য সূত্র দৈনিক প্রথম আলো, 2016, 8ই নভেম্বর। আজ বাংলার বুক জুড়ে এই দিন বদল হওয়ার তারুণ্যের উষ্ণ রক্তকে গড়ে তুলেছে আরো উষ্ণ। তাই তো লাল সবুজ পতাকা হাতে রিও অলিম্পিকে মার্চ করছেন আমাদের সিদ্দিকুর রহমান। বিশ্বের সর্বোচ্চ পর্বত চিংকা এভারেস্টে বাংলাদেশের পতাকা গেড়েছেন মুসা ইব্রাহিম এবং নিশাত মজুমদার। ক্রিকেটেও আজ বাংলাদেশে স্বপ্নচূড়া স্পর্শ করেছে। সাকিব তামিমের 4-6 যখন স্টেডিয়াম কাঁপিয়েছে, তেমনি মুস্তাফিজের বোলিং কাঁপিয়েছে বড় বড় ব্যাটসম্যানের বুক। আজ টাইগার ক্যাপ্টেন মাস্টারফির সাফল্য তাকে তাকে দেখছে পুরো বিশ্ব। একসময় যে বাংলাদেশকে বহির্বিশ্ব কটাক করে বলতো তলাবিহীন ঝুড়ি, আজ সেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশে বিশ্ব পরাক্রমণশীল নেতারা বসতে গর্ববোধ করে। তাই তো সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বিবেচনা করলে 1969-এ নীল আর্মস্ট্রং এর নেতৃত্বে তিন তরুণ নভোচারী অ্যাপোলো 11 নিয়ে এদিক সেদিক নয়, সোজা চাঁদে গিয়ে নেমে পড়েছেন। সংবাদ নিল আর্মস্ট্রং, এইডন অল্ডিন ও মাইকেল কলিংস চাঁদের চত্বরে প্রত্যাবর্তন করেছিলেন 11 জুলাই 1969। তিন তরুণের তারুণ্যের সাহসও বটে। চাঁদ মামার কল্পলোকে পৌঁছাতে তাদের সময় লেগেছিল 8 দিন 14 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। সেই স্বপ্ন জগতে তারা পায়চারি করেছেন 2 ঘন্টা 31 মিনিট। আমাদের সাফল্যের পিছনে তারুণ্যের ভূমিকা অপরিহার্য। তারুণ্যের দ্বারাই আমাদের দিন বদল হবে। তাদের সাহস শক্তির সামনে কোনো কিছু স্থায়ী নয়। তাই তো সকল তরুণদের স্লোগান হওয়া উচিত, তারুণ্যই হোক দিন বদল হওয়ার প্রধান অস্ত্র। 15 বছর বয়সী হাসান এবং 13 বছর বয়সী শিরিন জামা 2016 সালে পাকিস্তানের করাচিতে গৃহহীন শিশুদের জন্য স্ট্রিট স্কুল শুরু করেছিলেন। সেই সময় হাসান ছিল 9ম শ্রেণীর ছাত্র এবং শিরিন ছিল 7ম শ্রেণীর ছাত্র। তথ্যসূত্র অনলাইন ভিত্তিক রোমার মিডিয়া। তরুণের সাহসিকতা মানসিকতার কাছে কোনো কিছুই হার মানে না। তাই তো তাদের সাহসিকতার প্রকাশ দিচ্ছে ধীরে ধীরে সমগ্র পৃথিবীকে। 2013 সালে 15 বছর বয়সে অ্যানোম্যাকোক্সিন আবিষ্কার করেন বিকল্প শক্তিতে চালিত টর্চ লাইট, যা মানুষের দেহের উত্তাপকে বিদ্যুতে রূপান্তর করে জ্বালাতে পারে। এলআইডি ভাল্ব অ্যানের আবিষ্কৃত হলেও ফ্ল্যাশ লাইট স্থানীয় বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান পেয়েছিল এবং 2013 সালে গুগল সায়েন্স ফেয়ারে শীর্ষ পুরস্কার জিতেছিল। কানাডা ওয়াইড সায়েন্স ফেয়ারে স্বর্ণপদক এবং এনআইডি অ্যাওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারে 4টি পুরস্কার জিতে অ্যানের ফ্ল্যাশ লাইট। তথ্যসূত্র রোয়ার মিডিয়া অনলাইন ভিত্তিক পত্রিকা। প্রত্যয় আর চেতনার উৎস হচ্ছে তারুণ্য, অনুপ্রেরণার অজয় শক্তি। আস্থার হাতটি ধরে অজানাকে জানতে বেরিয়ে পড়তে কেবল তরুণরাই পারে। তাই তো কবির ভাষায় বলবো, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। সর্বশেষে বলবো তারুণ্যই হোক দিন বদল হওয়ার প্রধান অস্ত্র।